फ्रेश लाइम सोडा, मसाला कोल्ड ड्रिंक्स, पापड़ी चाट, दही बड़ा। शुरू करते हैं, चलिए शुरू करते हैं आज का ब्लॉग। हमरे से भरने आ जान। हेलो गाइस, वेलकम, दिस इज माय यूट्यूब चैनल मंग राइडर सुमित। चलो शुरू करा जाए आज के ब्लॉग का। आज प्लान छिलो हम सोहेल रे बर्थडे थे तो इनवाइटेड हमरा कोलकाता जाची। तो फार्ष्ट क्या आज सुपर्णा के हावड़ा थे पिकअप करब। प्रतिदिन मतन हमें आज कारे ब्लग कर साथ। जरा हमार चैनल नतून आज एखो सबसक्राइब करो, सबसक्राइब कर नाओ, कारण एखे एक आलदाधरण ब्लग है, कार ब्लग और मोटो ब्लग है। सो सबसक्राइब कर नहीं और भिउस तो अनेक पड़े बाट सबसक्राइब करा तुम्हारा चले जा। सो এখন হাওড়ায় আছি, সুবর্ণাকে পিকআপ করা হয়ে গেছে। তো আজকের প্ল্যানটা কি আছে? আজকে 6:30টার মধ্যে যাব রেস্টুরেন্টে। না ঢুলে কি আমাদের বার করে দেবে? না, এখানে লেখা দিয়েছে। কি দিয়েছে? এসএমএস কি দিয়েছে? প্লিজ রিচ বিফোর 7 পিএম অ্যাজ নেক্সট স্লট স্টার্টস। না, পরের স্লটটা স্টার্ট হয়ে যাবে 9টার সময়। আর রেস্টুরেন্ট আছে ফুল থাকবে ওই জন্য। তাহলে আমরা তাতেই যেতে হবে। আজকে খুব খাবে তুমি? না, এরকম কোনো ব্যাপার নেই। 49 এ যাচ্ছি। मेनू तो प्रचुर, तो भालो करे तोमादेर बोझाबो कि कि आछे। आज मजा हबे, आज पार्टीटा चंदिमा दिच्छे। कबाब, पेपर चिकन।
আমরা খেতে পাচ্ছিলাম না আরো খাবার নিয়ে চলে দেবে চলিয়ে শুরু করতে চলিয়ে শুরু করতে আজকে ব্লগ এইগুলো উচিত না চন্দ্রিমা বাকিগুলো সব Happy birthday to you. আজকের বুফেটা সেরা ছিল, তো বুফেটার ডিটেলস সব সব কিছু চন্দ্রিমা জানে, কারণ চন্দ্রিমাই বুক করেছিল। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা 49 থেকে বেরিয়ে পড়েছি, দেন কার পার্কিংয়ের কাছে চলে এসেছি। সোহেলের বার্থডে ছিল, কেক কাটাও হয়ে গেছে, তো ওখানে মিউজিক চলছিল, তাই জন্য কপিরাইটের জন্য আমি কথা বলা হয়নি। পরে সোহেলকে তোমরা বার্থডে উইশ করে দিও, এটা আমার জিবি দোষ, খুব ভালো ফ্রেন্ড, তো কলকাতায় থাকে, খুব কম দেখা হয়। আমারও খুব ভালো ফ্রেন্ড, খুব এনজয় হয়েছে। তো ভালো লাগলে গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। অ্যাকচুয়ালি এটা একটা খুশির ভিডিও, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু কিছু ছোটো মুভমেন্ট আছে যেগুলো শেয়ার করলে খুশি বাড়ে। আর দেন ফুড ব্লগ তো আমি নই, ফুড ব্লগার, তো ফুড ব্লগ এটুকু সাজেস্ট করতে পারি আমি। 49 খুব বেটার, খুব ভালো, এখানে আমার সব কিছু খুব ভালো লেগেছে, চিংড়ি মাছটা ভালো লাগেনি। আর আর একটা পনিরের পকোড়া একটা ছিল, সেটা ভালো লাগেনি। দেন সব কিছু ভালো লেগেছিলো আমার, ফার্স্ট ক্লাস। তোমরা 49 ট্রাই করতেই পারো, এটা সল্ট লেকে আছে, বাকি সব ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা। আর আমার চিকেন মাখানি, মুরগ মাখানিটা ভালো লাগেনি, প্রচন্ড ভালো লেগেছে, আমি সেগুলো বলে দিয়েছি। আর চাইনিজ আইটেমগুলো ভালো লেগেছে, মুঘলিগুলো ঠিকঠাক লেগেছে, এখন আমি অত মুঘলি ফ্যান না, মোটামুটি যে কটা ট্রাই করেছি, ফনটা বাদে ফনে নুনটা কম ছিল, তো বাদ বাকি ঠিক ছিল। এটা আর 49 তো ট্রাই করতেই পারো, সল্ট লেকে আছে এটা, তোমরা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে। সল্ট লেক কল করে 49 বুকিং করে আসতে হয়, দুটো স্ল্যাব চলে, একটা 7টায় একটা 9টায়, তো 2 ঘন্টা করে টাইম দেবে টেবিলে বসে খাওয়ার জন্য, আনলিমিটেড। তো আনলিমিটেড এখানে কোল্ড ড্রিঙ্কস, আলাদা কোনো চার্জ দিতে হয় না। আমরা যেই প্যাকেজটা গিয়েছিলাম সেটা হলো 599, তো প্লাস 5% জিএসটি, তো খুবই ভালো ছিল। আমি অ্যাকচুয়ালি ফুড ব্লগার নয়, তো যতটা পেরেছি তোমাদের রিভিউ দিয়েছি। আজ বাই, টাটা টাটা, এই এই টাটা টাটা, এই যে। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা ছিলাম 49 একটু ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, তো ভিডিওটা দেখলে ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর বং রাইডার সুমিত চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর
কি ভালো ভিডিও আনা যায় বলো। ফুড ব্লগিং আমি করি না, আমি কিছু কিছু ভালো জায়গায় ঘোরাঘুরি করি যেগুলো আমি আপলোড করি। তো টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো সব।